সাত সকালে ভূমিকম্প বাংলাদেশের ভূমিকম্পে কাঁপলো উত্তরবঙ্গের বিস্তীর্ণ অঞ্চল রিখটার স্কেলে ভূমিকম্পের তীব্রতা ছিল 5.6 ভূপৃষ্ঠ থেকে 55 কিলোমিটার নিচে ছিল ভূমিকম্পের উপকেন্দ্র ওপার বাংলার ভূমিকম্পে জোরে দক্ষিণ দিনাজপুর থেকে আলিপুরদুয়ার উত্তরবঙ্গের বেশ কিছু এলাকায় কম্পন অনুভূত হয়েছে জানা গিয়েছে ভারতীয় সময় অনুযায়ী সকাল 9:05 কেঁপে ওঠে বাংলাদেশ প্রাথমিকভাবেই জানা যাচ্ছে ভূমিকম্পের উৎপত্তিস্থল লক্ষ্মীপুরের রামগঞ্জ উপজেলার কাছাকাছি রামগঞ্জ থেকে 8 কিলোমিটার পূর্ব উত্তর পূর্বে ছিল ভূমিকম্পের উৎসস্থল বাংলাদেশের রাজধানী ঢাকা থেকে শুরু করে সিলেট রাজশাহী চট্টগ্রাম নোয়াখালী কুষ্টিয়া সহ বিভিন্ন প্রান্তে ভূমিকম্প অনুভূত হয়েছে আর বাংলাদেশে ভূমিকম্পের জেরে এপার বাংলাতেও কম্পন অনুভূত হয়েছে উত্তরবঙ্গের একাধিক জেলায় মৃদু কম্পন অনুভূত হয়েছে বিশেষ করে বাংলাদেশ সীমান্তবর্তী এলাকাগুলিতে কম্পন অনুভূত হয়েছে সাত সকালে এই ভূমিকম্পের জেরে আতঙ্ক ছড়িয়ে পড়ে আমজনতার মনে ভয়ে অনেকেই বাড়ি ঘর ছেড়ে বাইরে বেরিয়ে আসেন যদিও শনিবার সকালের এই ভূমিকম্পে ওপার বাংলায় বা এপার বাংলায় কোনো হতাহত বা ক্ষয়ক্ষতির তথ্য এখনো পর্যন্ত পাওয়া যায়নি প্রসঙ্গত গত মাসে নেপালে এক ভয়ঙ্কর ভূমিকম্প হয়েছিল সেই কম্পন টের পাওয়া গিয়েছিল কলকাতাতেও ভূমিকম্পের উৎসস্থল ছিল কলকাতা থেকে 925 কিলোমিটার দূরে সেই ভূমিকম্পের জেরে রাজধানী দিল্লি থেকে শুরু করে উত্তর ভারতের বিস্তীর্ণ অঞ্চল এবং কলকাতাও কেঁপে উঠেছিল